गंगे गंगे माँ गंगे 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 माँ गंगे বিসর্জন দিয়েছি, শক্তি পুত্র জলে বিসর্জন দিয়েছি, অঙ্গীকারে আবদ্ধ মহারাজ শান্তনু অশ্রুসিক্ত চোখে আমার দিকে তাকিয়ে ভেবেছেন, মা হয়ে আমি রাক্ষসী না পিশাচী, না না আর নিষ্ঠুর হব না, 16 বৎসর আমার শেষ পুত্র দেবব্রতকে নিয়ে আমি নিরুদ্দেশ। শোনো মহারাজ, এইবার দেবব্রতকে তোমায় দান করব, তারপর তুমি তাকে যৌবরাজ্যে অভিষিক্ত করো। দাঁড়াও মা, কে তুমি পুত্র? মানবী হয়ে সবই তুমি ভুলে গেছো মা, আমাকে তুমি চিনতে পারছো না? চিনেছি, তুমি মহামুনি পরাশর পুত্র কৃষ্ণ দৈত্যায়ন ব্যাস, তোমার মা। চুপ করো মা, চুপ করো, এই পরিচয় আমার থাক, আমি বিসর্জিত সন্তান, জন্ম আমার রহস্যে ঢাকা। পুত্র, আমি জানি মা, আমি জানি, জন্মক্ষণে কেউ আমার জন্য শঙ্খধ্বনি করেনি, কেউ দেয়নি উলুধ্বনি, জনমানব শূন্য দ্বীপে আমার জন্ম, তাই আমার নাম দৈব্যায়ন, আমি কৃষ্ণ কাই কুৎসি। না, তুমি সত্য, তুমি সুন্দর, তুমি শিব, ঋষিপুত্র ঋষি তুমি, তোমার কালো রূপ জগতে আলো দেবে, পৃথিবীর মানুষকে তুমি উপহার দেবে, মহাকাব্য মহাভারত। মহাভারত? এতদিন আমি শুধুই ভেবেছি আমি যে কাব্য গ্রন্থ রচনা করছি তার নামকরণ কি হবে, কি হবে, কি আনন্দ, কি উত্তেজনা, আ সমুদ্র হিমাচল ভারত কাহিনীর নাম হবে মহাভারত। এইবার বলো, কেন তুমি আমার কাছে এসেছো? জানতে এসেছি মা, মহারাজ শান্তনুর পর কে হবে ভারতের সম্রাট। কেন, আমার পুত্র দেবব্রত? নিয়ম ধর্মে তাই ঠিক দেবী, তবু ব্যাসের কল্পনাতে যে ঘটনা রূপ পাচ্ছে না, ভারতবর্ষে তা ঘটবে না। চুপ করো ঋষিপুত্র, আমার আশীর্বাদে দেবব্রতই হবে অপরাজেয় সম্রাট। অপরাজেয় অবশ্যই হবে, কিন্তু সম্রাট হবে না। আমার কল্পনায় আমি কি দেখছি জানো মা, দেবব্রতের মুকুটি নিছি আর শেষীর ত্যাগের মহিমায় উজ্জ্বল, মা হয়ে তুমি দেবব্রতকে ত্যাগের মন্ত্রে দীক্ষা দাও। না, আমি তো জানি সে সম্রাট নন্দন, মা হয়ে আমি দেবব্রতকে সর্বত্যাগী সাজাতে পারবো না। ওকে ভুবন পালিনি মা, মানবী হয়ে তুমি শুধু দেবব্রতেরই মা হয়েছো, তাই এত তোমার ভ্রম, এমনি মাটির মায়া, এমনি মায়ায় বলে ভগবান শ্রীরাম চন্দ্র মানবের মতো এসেছেন, কেঁদেছেন, তোমাকে কাঁদতে হবে জাহ্নবী মা, তবেই আমার মহাভারত হবে ত্যাগের মহিমায় উজ্জ্বল। কে আপনি? তুমি দেবব্রত? প্রণাম ঋষিবর, আমি দেবব্রত। কল্যাণ বস্তু। না না, আমার কল্পনা ভ্রান্ত না, মিথ্যা হবে না, ওই তো তোমার ললাটের সমুজ্জ্বল রেখা, পারবে, তুমি পারবে। কি পারবো ঋষিবর? পরহিত ত্যাগ করতে? ত্যাগ
কি ত্যাগ? পার্থিব জগতে নিজের সুখ পারবে পারবে, তুমি যে পৃথিবীর গৌরব, তুমি সর্বকালের সর্বযুগের স্রষ্টার বিস্ময়ে তুমি মানবের জন্য আত্ম বলে দিতে তুমি পারবে। ঋষিবর, না 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 না, ভয় পেও না, স্বয়ং স্রষ্টা তোমার মহিমা কীর্তন করবে। যাই আমি যাই, শ্লোকে শ্লোকে ছন্দে ছন্দে তোমার কীর্তি রচনা করে গে যাই। আশ্চর্য, কেই কৃষ্ণকায় ঋষি বনবাসী দেবব্রতের মর্মস্থলে কি আলোড়ন তুলে দিয়ে চলে গেলেন? হ্যাঁ বৎস, তুমি পারবে, আমার আশীর্বাদে তুমি ত্রিলোক জয় করতে পারবে। গুরুদেব, ধনুর্বেদ শিক্ষা তোমার সমাপ্ত হয়েছে দেবব্রত, আমার বলতে যা কিছু ছিল সব আমি তোমাকে দান করেছি, যদি তুমি ইচ্ছা করো শশাগরা ভারতে এর অধীশ্বর হতে পারো। আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন আদর্শ মানব হতে পারি, পরহিতে নিজের আত্মসুখ বলি দিতে পারি। দেবব্রত, আশ্চর্য, আজ তোমার একই ভাবান্তর বৎস, এ যে আর এক সাধনা, মহামুনি দধিচির আত্মত্যাগের সাধনা। না না, এ সাধনা তো তোমার জন্য নয় পুত্র, তুমি ক্ষত্রিয়, রাজ সিংহাসন রাজ মুকুট তোমার জন্য অপেক্ষা করছে। আমার মতো বনবাসীর জন্য রাজ সিংহাসন অপেক্ষা করছে, এ কি প্রহেলিকা গুরুদেব? সব প্রহেলিকার অবসান হবে ক্ষত্রিয় নন্দন, যাও তুমি তোমার দেবী মায়ের কাছে যাও, এতদিন তুমি আমার ছিলে, আমি তোমার বুদ্ধিবৃত্তি জাগিয়েছি, অস্ত্র বিদ্যায় পারদর্শী করেছি, আমার শেষ আশীর্বাদ শোনো দেবব্রত, ভাগ্য দোষে যদি গুরু শিষ্যে রণ হয়, গুরুদেব তোমার জয় হবে পুত্র, পরাজিত হবে চির অপরাজেয় এই পরশুরাম। মৎস্যগন্ধা বলে তুমি আমাকে ডেকো না বাবা, সত্যদ্রষ্টা মহাপুরুষের মা আমি, আমার নাম সত্যবতী। বাবা আগে যা গঙ্গায় ডুব দিয়ে আজকে যা, একশো ডুব দিলেও এ গন্ধ আর দূর হবে না বাবা, ঋষির আশীর্বাদে আমি অনন্ত যৌবনা পদ্মগন্ধী সত্যবতী, যৌবনে যেমন ভাটা পড়বে না তেমনি পদ্মগন্ধ হবে না লুপ্ত। বলো বাবা বলো, নরলোকে আমার চেয়ে ভাগ্যবতী কে? অপেক্ষা করো অপেক্ষা করো প্রাণেশ্বরী, অপেক্ষা করো, ষোলো বৎসর উন্মাদের মতো আমি তোমায় খুঁজছি। তুমি কে? আমি হস্তির অপরাধিপতি মহারাজ শান্তনু। তুমি সেই রাজার রাজা? আমার প্রণাম নাও, কিন্তু একি করলে মহারাজ, তুমি আমার হাত ধরলে। ক্ষমা করো অনিন্দিতা, আমি স্ত্রী ভ্রমে তোমার হাত ধরেছি। তোমার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী জাহ্নবী, আজ ষোলো বৎসর সে নিরুদ্দেশ, বিবাহের সময় কুক্ষণে আমি অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলাম, কোনোদিন তার কোনো কাজের প্রতিবাদ করব না, আমার চোখের সম্মুখে সত্যপ্রসূত আমার সপ্তপুত্রকে সে গঙ্গায় বিসর্জন দিল। সে কি, কেন জানি না, আমি যে অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলাম তাই তো কোনো কাজের প্রতিবাদ করতে পারিনি, কিন্তু না আর পারলাম না, যখন আমার অষ্টম নন্দনের জন্ম দিলে জাহ্নবী, তখন আমি চিৎকার করে বললাম, ভিক্ষা দাও ভিক্ষা দাও রানী, অন্তত একটি সন্তান তুমি আমাকে ভিক্ষা দাও। হায় রে নিষ্ঠুরা রমণী, আমার কোনো কথাই সে শুনলে না, সত্যভঙ্গের অপরাধে। ছেলে নিয়ে তোমার স্ত্রী নিরুদ্দেশ হয়ে গেল? হ্যাঁ, শুধু যাবার সময় বলে গেল, ষোলো বৎসর পূর্ণ হলে এই গঙ্গার তীরে তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, তাই তো উন্মাদের মতো আমি তাকে খুঁজে বেড়াচ্ছি। তারপর তোমার অঙ্গ সৌরভে আকৃষ্ট হয়ে পত্নী ভ্রমে আমি তোমার পানি গ্রহণ করেছি। এক কুমারীর পানি গ্রহণ করেছো রাজা? কুমারী? ছি 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 ছি, এ আমি কি করলাম, আমি যে বৃদ্ধ। আমার চোখে তুমি বর্ষিয়ান পুরুষ। কে তুমি রমণী রত্ন? আমার এই শূন্য হৃদয় তুমি আনন্দে ভরিয়ে দিলে, বলো তুমি কে? আমার নাম সত্যবতী, আমি সত্যবতী। ভগবান আননে, আমিও তোমায় বাগদান করছি, তুমি আমার ভাবী স্ত্রী। কি করলে মহারাজ, আমি ধীবর কন্যা। অঙ্গে যার ফুলের সৌরভ সে তো সামান্য নয় মহারাজ, একই আকাশে চন্দ্র সূর্য বিরাজ করে,
আমার স্ত্রী জাহ্নবীকে যদি আমি ফিরেও পাই তুমিই হবে আমার দ্বিতীয় রাজ্ঞী। আমি ধন্যা, আমি ধন্যা, আমার বাবা মাকে আমি বলিগে যাই, আকাশের মতো বিরাট পুরুষ আমার ভাবি স্বামী। মহাকাল, কি বিচিত্র তোমার লীলা, আমার স্ত্রী জাহ্নবীর সন্ধানে এসে লাভ করলাম নারী রত্ন সত্যবতী। সত্যবতীকে তুমি ভারতেশ্বরী করো মহারাজ, জাহ্নবী শেষ বিদায় চাইতে এসেছে। দেখি রানী, তুমি তুমি এসেছো, আজ সব রহস্যের শেষ। শোনো রাজা, আমি দেবাদি দেব শঙ্কর ঘরণী গঙ্গা। দেব কার্যে মর্তে আমি তোমার স্ত্রী হয়েছিলাম, তোমার পুত্রগণ স্বর্গের অষ্টবসু লোমশ ঋষির অভিশাপে মর্তে আমার গর্ভে তারা জন্মগ্রহণ করেছিল। আমি উপলক্ষ মাত্র, বিধাতার ইচ্ছায় সপ্তবসু স্বর্গে ফিরে গেছে, শেষ পুত্র তোমার আজও জীবিত। জীবিত? আমার বংশের প্রদীপ জীবিত? বলো বলো, কোথায় আমার পুত্র? ওই তোমার সর্বগুণান্বিত পুত্র দেবব্রত। দেবব্রত? দেবব্রত, প্রাণাধিক দেবব্রত। দেবব্রতের প্রণাম নিন পিতা, আপনার পদধূলিতে আমার মানব জন্ম ধন্য হলো। এতদিন পরে আমি পুত্র ফিরে পেয়েছি, সপ্ত দিবানিশে হবে আনন্দ উৎসব, তারপর তোমার রাজ্যাভিষেক। এসো এসো দেবব্রত, তুমি আমার সঙ্গে এসো। বন্দিরাজ নন্দনে পুণ্য গীতি বন্দনে, বন্দিরাজ নন্দনে দেবব্রত ধন্য ভারত, দেবব্রত ধন্য ভারত, মহারথি হরিণি সব জনে বন্দি রাজ। শোনো শোনো মহামন্ত্রী, উৎসব সমাপ্তি দিবসে করেছি মনন, যজ্ঞ পুত্রে দিব রাজ্য, কি বা অভিপ্রায় তো? মম অভিপ্রায় যৌব রাজ্য অভিষিক্ত করুন কুমারে, তারপর রাজকার্য শিক্ষা করিদান, দেবব্রতে রাজ্য ভার করুন অর্পণ। দিন হতে দিনান্ত, হে মন্ত্রীবর, পালিয়া রাজকার্য পরিশ্রান্ত আমি, বাগদানের কথা শুনে তার মনে বড় আমোদ হয়েছে, ফলে তিনি স্ত্রী কন্যাকে সঙ্গে নিয়ে আনন্দে একেবারে হয়ে আসছে। শান্ত হও মন্ত্রীবর, এই যুবক উন্মাদ নয়, উন্মাদ আমি। পিতা, ভুল ভুল, স্মৃতির কি বিভ্রম, পুত্র ফিরে পাওয়ার আনন্দে আমি ভুলেই গিয়েছি ভারতের একচ্ছত্র সম্রাট হয়ে পুণ্যতোয়া গঙ্গার তীরে দাঁড়িয়ে কি অঙ্গীকারে আমি আবদ্ধ হয়েছি। কি অঙ্গীকার মহারাজ? দৈব দৈব মন্ত্রীবর, সবই দৈব, নইলে উপযুক্ত পুত্র বর্তমানে এমন অঙ্গীকার আমি করব কেন? পিতা অনুগ্রহ করে বলুন, আপনি এত চঞ্চল কেন? বলুন কি প্রতিজ্ঞা আপনি করেছিলেন? আগে জেলে রাজা গদাপতির মেয়েকে বিয়ে করার প্রতিজ্ঞা করেছে। সেনাপতি? সেনাপতির কথা সত্য, দেবব্রতের মায়ের সন্ধানে বেরিয়ে দৈবাদীন হয়ে দাসরাজের মেয়েকে বিয়ে করব বলে আমি অঙ্গীকার করেছি। এই মাত্র? এই জন্য আপনি এত চঞ্চল হয়ে উঠেছেন? সেনাপতি, কোথায় আমার মা? মা এসেছে ছেলে, এই নাও তোমার মা। তুমি মা? হ্যাঁ, আমি তোমার মা। কল্যাণময়ী, আমি তোমাকে প্রণাম করি। দাসরাজ, আমার দেবব্রতের দেবী মায়ের সঙ্গে ইহলোকে আর আমার সাক্ষাৎ হবে না, সুতরাং এই সত্যবতী হবে আমার একমাত্র ধর্মপত্নী। মনে আমার খুব আমোদ হয়েছে যে আমার মেয়ে পাত্রানী হবে, কিন্তু তারপর সেইখানেই তো সমস্যা। কি সমস্যা দাসরাজ? ছেলে, আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে? ঠিক কথা, এসব কথা থাক মা। আরে তুই থাক, রাজা হবে আমার মেয়ের ছেলে। অসম্ভব অসম্ভব, আমার সর্বগুণান্বিত পুত্র দেবব্রত সিংহাসনের উত্তরাধিকারী, না না, তাকে আমি বঞ্চিত করতে পারবো না। তাহলে আমিও মেয়ে দিতে পারবো না? সে তোমার অভিরুচি, এতদিন পুত্রহীন থেকে আমি পুত্র ফিরে পেয়েছি, যার তুলনা স্বর কেউ নেই, সেই দেবব্রতই ভারতের ভাবী সম্রাট। সত্যভঙ্গের অপরাধ আমি নরকে যাব, তবে গঙ্গা পুত্র দেবব্রতকে আমি ভিখারি সাজাতে পারবো। শুনলে শুনলে রানী, মস্ত বড় রাজার কথা শুনলে? ফিরে চলো রানী, ফিরে চলো, ওই কলঙ্কিনী মেয়ে
যাকে আমি মা বলে ডেকেছি তাকে আমি কিছুতেই জলে ভাসাতে দেব না। দেবব্রত, আমি সব শুনেছি পিতা, আপনার বাগদান, আপনার প্রতিজ্ঞার কাছে কি ছাড় রাজ্য, কি ছাড় সিংহাসন। আমি এই প্রকাশ্য রাজ সভায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি। শান্ত হও যুবরাজ, মা বলে তুমি আমাকে ডেকেছো, মায়ের অনুরোধ শোনো। বাধা দিও না মা, বাধা দিও না। ভগবান শ্রী রামচন্দ্র যদি পিতৃসত্য পালন করতে পারেন আমিও পারব। আমি প্রতিজ্ঞা করছি আপনার অবর্তমানে হস্তিনার সিংহাসন আমি গ্রহণ করব না। আরো প্রতিজ্ঞা করছি এই মায়ের গর্ভজাত সন্তানকে আমি নিজে হস্তিনার সিংহাসনে প্রতিষ্ঠিত করব। নিয়তি নিয়তি দাসরাজ, তুমি আর চিরাধিকার ছেড়েছো, সোনার ছেলের মতো কাজ করেছো, কিন্তু তোমার ছেলে সেই ছেলে যদি দেখে বসে তখন? আমার তো এখনো বিবাহ হয়নি দাসরাজ। আজ হয়নি কাল হবে, আর বিয়ে হলেই ছেলে হবে। সেই ছেলে যদি আমার নাতিকে সিংহাসন থেকে ঠেলে ফেলে দেয়। অস্তব্ধ হও, অস্তব্ধ হও দাসরাজ, তুমি রাক্ষস না পিশাচ। শান্ত হন মহামন্ত্রী, দাসরাজকে তার বক্তব্য বলতে দিন। না না, আর কোনো কথা নেই। তুই থাম, কুমার দিব্যি গেলে রাজ্যের অধিকার ছাড়লে, কিন্তু তারা ক্ষান্ত হও, ক্ষান্ত হও কালরূপী দাসরাজ। রাজপ্রাসাদের বিষাক্ত বায়ু শ্বাসরোধ করেছে আমার। শান্ত হও, শান্ত হও পিতৃরূপী মোর ভগবান, স্বর্গ থেকে তুমি বড়, সর্বধর্ম সার। জীবনের যাত্রা পথে জানিয়াছি শ্রেষ্ঠ সুখ ত্যাগ পরহিতে। ওই ওই হের ব্যাকুল দেবতা উর্ধ হতে চায় মোর পানে, পদতলে সর্বংসহা নিশ্চলা ধরণী, জগতের ঋষিকুল উচ্চারিছে ত্যাগ মন্ত্রধ্বনি, মেঘস্তর ফেদি বৈকুণ্ঠ গোলকে তুলিয়াছে মহালরণ। মা মা কোথা তুমি জননী জাহ্নবী, শক্তি দাও, শক্তি দাও হৃদয়ে, অটল সুমেরু সমকর মা গো প্রতিজ্ঞা পালনে। সাক্ষী থাকো দেবতা নিকর, সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ উল্কা জয়, পিতৃ সত্য রক্ষা করে ঐহিকের সর্ব সুখ দিন বিসর্জন। আজই হতে ব্রহ্মচর্য করিলাম সার, এ পৃথিবীতে ফাট যা কেউ হবে না আমার। আজই হতে পৃথিবীর সমস্ত রমণী আমার জননী। ধন্য ধন্য তুমি জাহ্নবী নন্দন, ধন্য তুমি মানব দেবতা, যে প্রতিজ্ঞা করিলে ভীষণ তারই তরে দেবতা নিকট ঈশ্ব নাম দানিল তোমায়। বুঝেছি তুমি মৃত্যুদূত, মহাকাল আর কিছু কাল আমাকে বাঁচতে দাও। বাঁচবে কাশীরাজ, সম্মুখে তোমার মৃত্যু যোগ নেই। কে কে আপনি ত্রিকালজ্ঞ ঋষি, আপনার পরিচয়? মানব সমাজের বাইরে আমি অবস্থান করি, সকলের কাছে আত্মপ্রকাশের সময় এখনো আমার আসেনি। কল্পনা যখন গজাননের লেখনীতে লিপিবদ্ধ হয়েছে তখন নিশ্চয়ই হবে। আপনি নিশ্চয়ই প্রকৃতিস্থ নন মহাভাগ। আমি যা বলেছিলাম দেবব্রতের জীবনে অক্ষরে অক্ষরে তা মিলে গেছে, এবারও মিলবে। কাশীরাজ, তোমার তিন কন্যার বিবাহের যোগ উপস্থিত। আমি সাগ্রহে তার প্রতীক্ষা করছি। বলুন ঋষিবর, কোন রাজপুত্র আমার কন্যাদের যোগ্য পাত্র? একজন রাজপুত্রই পাত্র। তিন কন্যার এক পাত্র, এ কি রহস্য আপনার? রহস্য আমার অমর কাব্যে যা লিপিবদ্ধ হয়েছে তাই আমি বলছি। আমিও চাইনি কাশীরাজ, আমিও চাইনি, কিন্তু নিয়তি শুনলে না। শুনবে কেন? তেত্রিশ কোটি দেবতা এবার পরীক্ষা চায়। কিসের পরীক্ষা? সত্য ধর্মের পরীক্ষা, ত্যাগীর পরীক্ষা, ব্রহ্মচর্যের পরীক্ষা, দেবব্রত ভীষ্ম সে দেবে পরীক্ষা। আর পরীক্ষা নেবে কি জানো? তোমার তিন কন্যার এক কন্যা ঋষি। ঋষি হলেও আমি দেহধারী মানুষ। কেন সঙ্গ পিয়াসি কামনা, তাদে সঙ্গ পিয়াসি কামনা, বিষ
সঙ্গী কর্ণের মধ্যে দিয়ে মর্মে বিঁধে গেল। কে কে আপনি? রাজ্যতীশী নাম সায়নাচার্য। হাত ছেড়ে দিন, হাত ছেড়ে দিন বলছি, ভালো হবে না কিন্তু। মৃত্যুর জন্য প্রস্তুত হও জ্যোতিষী। তোমার হাতে মৃত্যু, সে আমার স্বর্গ সমান। শালুরাজ তুমি আজ আমি ধন্য যে আমি তোমার পানি গ্রহণ করেছি। অন্যায় করেছো রাজা, বিশ্বকন্যা তুমি পানি গ্রহণ করেছো। বিশ্বকন্যা আর বিশ্বকন্যা, বারবার এই কথা বলে তুমি আমাকে বিমুখ করেছো। কিন্তু আমি তোমাকে আগেও যা বলেছি আজও তাই বলছি, তোমার মতো বিশ্বকন্যাকে নিয়ে এই সৌভাধিপতি শাল্য রসাতলে নেমে যাবে। তবু এই জীবনে অন্য কোনো দেবকন্যাকে নিয়ে স্বর্গেও যাবে না। চুপ করো রাজা, চুপ করো। নারী অম্বার বুক ভেঙে আজ কান্নার বন্যা বেরিয়ে আসতে চাইছে, তুমি চুপ করো। অম্বা পেরেছি, অম্বা এতদিন পরে তোমার মনে আমি প্রেমের প্রদীপ জ্বালাতে পেরেছি। প্রদীপ আজ জ্বলেনি রাজা, অনেকদিন আগেই জ্বলেছে, কিন্তু নিয়তি আমাকে বলতে দেয়নি। তুমি তুমি আমার হৃদয় সিংহাসনের রাজা। আজ আমি ধন্য, আজ আমি কৃতার্থ। বীরের অর্চনা দিয়ে তুমি আমাকে জয়লাভ করে নিও। আর যদি না পারো, আমার মালা তুমি কোনোদিনও পাবে না। মনে রেখো রাজা, স্বামীর বীরত্ব অগ্নিকন্যা অম্বার একমাত্র অলঙ্কার। নিশ্চিন্ত হও অম্বা, সে প্রয়োজন হলে পৌরুষ দিয়ে আমি তোমাকে জয় করব। তোমার অযাচিত করুণার শেষ নেই শাল্যরাজ। জ্যোতিষীর ছদ্মবেশে এসে কেন আমাকে অপমান করেছো? অপমান? নিশ্চয়ই অপমান। তুমি অম্বার পানি গ্রহণ করেছো এবং তা করেছো আমার অজ্ঞাতে। রাগ করবেন না মহারাজ, আপনার কন্যা দেবী অম্বা আর আমার এই মহাশালক বহুদিন হতে। তুমি চুপ করো কাঞ্চি রাজপুত্র। শাল্যরাজ, আমি বৃদ্ধ হলেও রাজা, অম্বার করপ্রার্থী হয়ে কেন তুমি আমার কাছে এলে না? এরপর আমি কেমন করে বুঝবো যে তুমি অম্বার যোগ্য? কিসে আমি অযোগ্য কাশীরাজ? কুলে শীলে শক্তিতে আমি কি আপনার সমতুল্য নই? আমাকে কন্যা দান করলে আপনার অগৌরব হবে না, এই বিশ্বাসে আমি অম্বার পানি গ্রহণ করেছি। শক্তির পরীক্ষা দিয়ে তুমি অম্বাকে গ্রহণ করতে পারবে? নিশ্চয়ই পারবো। ভারতের যে কোনো রাজ শক্তিকে পরাজিত করে অম্বাকে আমি বিজয় লক্ষ্মী রূপে নিয়ে যেতে পারবো। তবে আর চিন্তা কি, আপনার তিন কন্যাকে আপনি বীর্যশুল্কা করে দিন মহারাজ। বীর্যশুল্কা? সত্য বলেছ অকৃতবর্মা, আমাদের কন্যাদের আমি বীর্যশুল্কা করব। হস্তিনাপুর ছাড়া আর সব রাজন্যবর্গকে আমি স্বয়ংবরে আমন্ত্রণ জানাবো। মহাবীর ভীষ্মকে আপনি আমন্ত্রণ করতে পারেন শাল্যরাজ, তাকেও পরাজিত করে আমি বুঝিয়ে দেবো ভারতবর্ষ বীর শূন্য নয়। আসি মহারাজ। বীর্যশুল্কা, এতদিন এই কথা আমার মনেই হয়নি। আমি ঘোষণা করে দেব, এক পক্ষকালের শেষ দিনে হবে আমার তিন কন্যার স্বয়ংবর। কে ডাকে আমাকে, কে ডাকে মা? এ কি করেছিস বৎস, পিতার মনস্তুষ্টির জন্য ঐহিকে সর্বসুখ বিসর্জন দিও, শেষে তোর নয়ন থেকে নিদ্রা দেবীকে বিসর্জন দিয়েছিস। দুঃখ করো না মা, দুঃখ করো না। গুরু বংশের অতন্দ্র প্রহরী আমি, তাই আমি প্রতিজ্ঞা করেছি আজীবন আমি থাকবো নিদ্রাহীন। তোর মুখে এত আলো কেন, এত দীপ্তি কেন? আমার মায়ের জন্য তার কল্যাণ স্পর্শে আজ আমার মুখে এত আলো এত দীপ্তি। সত্যবতী তোকে বুঝি বড় ভালোবাসে, এমন সন্তান পালিনি মা বুঝি আর নেই মা। দেবী, কিন্তু ভারতের রাজন্যবর্গ আমার মাকে সেই সম্মান দিতে কেউ রাজি হচ্ছে না মা। সবাই বলছে অস্পৃশ্যা ধীবরনন্দিনীর পুত্রকে কেউ কন্যা দেবে না। আমার ভয় হচ্ছে কুরুবংশ বুঝি লোপ পাবে মা। না, গুরুবংশে নূতন রাজলক্ষ্মী অচিরেই আসবে। আসবে? বলো মা বলো, কোথায় গিয়ে রাজলক্ষ্মী পাবো? কাশীরাজ, কাশীরাজ আমার বিচিত্র বীর্যকে তার কন্যাকে দান করবেন। না। এ কি তুমি? প্রণাম ঋষিবর। ভীষ্ম, আমার দেবব্রতকে তুমি ভীষ্ম সাজিয়েছো, তোমার অমর কল্পনাকে মহাকাল চির অমর করেছে। বলো ঋষি, তুমি কি কল্পনায় দেখতে পাচ্ছ গুরু বংশ লোপ পাবে? মানবী রূপে তুমি যে বংশের বধূ হয়েছিলে সেই বংশের বিনাশ নেই ঋষিবর। কাশীরাজ তার তিন কন্যাকে বীর্যশুল্কা করেছে। বীর্যশুল্কা? দেবব্রত বীর্যশুল্কা কন্যা আপন পৌরুষ দিয়ে জয় করার মধ্যে কোনো অগৌরব নেই। মা হয়ে আমি আদেশ দিচ্ছি, অনাহুত হয়ে তুমি স্বয়ংবর সভায় যাও, ক্ষত্রিয় রাজাদের যুদ্ধে পরাজিত করে বরণ করে নিয়ে এসো বিজয় লক্ষ্মী রূপে তিন কন্যা। মা, অগ্নি সত্যবতীর পুত্র বিচিত্র বীর্য
আমারও পুত্র। তিন কন্যার সঙ্গে তার বিবাহের দিনে অলক্ষ্য থেকে আমি আশীর্বাদ করব। বিদায় বৎস। প্রণাম ভগবান। দাদামণি কোথায়? তুমি রাজাধিরাজ বিচিত্র বীর্য। তা শুনুন ভগবান, রাজা আমি হতে চাইনি। সবাই মিলে জোর করে আমাকে রাজা সাজিয়ে দিলেন। রাজা হলে প্রকৃতির লীলা খেলা আমি কখন দেখব? সাধারণ মানুষ হয়ে আমি বাঁচতে চাই। তোমার দাদামণি যে রওনা হয়ে গেছে, কাশীরাজ কন্যাদের সঙ্গে তোমার বিবাহ হবে। না না, ভীষ্ম যদি তোমাকে বিবাহ করতে আদেশ দেয়। দাদামণির আদেশে রাজা বিচিত্র বীর্য বিবাহ করবে, কিন্তু মানুষ বিচিত্র বীর্য সে আনন্দে যোগ দেবে না। ঋষিবর ঐহিকে সর্বসুখ বিসর্জন দিয়ে যিনি আমাকে রাজা সাজিয়েছেন, আমি যে সেই ভীষ্মের ভাই, তাই দেবব্রতকে ভালোবেসে আমি ফুরিয়ে যেতে চাই। বিচিত্র বিচিত্র বীর্য, তুমি শিশু ভোলা না, কিন্তু কিন্তু ইয়ে আমি কি দেখলাম? অদূর ভবিষ্যতেই তোমার মৃত্যু না। গুরু রাজবংশের বংশধর চাই, নই আমার মহাভারত হবে অসম্পূর্ণ। তাই আমার পরমায়ু থেকে তোমাকে আয়ু দান করে ব্যর্থ করে দেব নির্মমনে। এখনই স্বয়ম্বর অনুষ্ঠান আরম্ভ হবে। জয় মহারাজ কাশী অধিপতির জয়। সুস্বাগতম। ধন্য আজি কাশী রাজসভা। শুনো শুনো সমাগত রাজন্য মন্ডলী, রাজপুত্রগণ, আজি মোর তিন কন্যার স্বয়ম্বর। যোগ্যজনে বরমাল্য করিতে অর্পণ, কন্যাদের ইচ্ছা মতো আছে অধিকার। শুধু পিতা হয়ে বাসনা আমার, কন্যাত্রয় হয় যেন বীরের খরণী। তারই লাগে বীর্য শুল্কা করেছি তাদের। মহারাজ, তব আমন্ত্রণ বীর ক্ষত্রিয় হয়ে সর্বাগ্রে আমি করি অনুগ্রহ। সাধু শাল্যরাজ, লহো মোর অভিনন্দন। প্রতিহারী, লয়ে এসো কন্যাত্রয় রাজন্য সমীপে। অপূর্ব! অহ, ধন্য হলো স্বয়ম্বর সভা। ওই অনিন্দিতাগণ, তোমার সভাকার শুভ আগমনে। করিয়াছি পণ, বীর্য শুল্কে দানিব কন্যা। যদি থাকে বীরত্ব বৈভব, ক্ষত্রবীর শাল্যরাজ সনে দ্বন্দ্বযুদ্ধে হও অগ্রসর। দেখি সভাস্থল নীরব নিথর, প্রার্থী কেহ নাই, বীর শূন্য তবে কি সভাস্থল? জানি আমি মহারাজ, সমগ্র ভারতে দৈরথ সমরে সমকক্ষ যোদ্ধা কেহ নাহি মো। আছে শাল্যরাজ, শিরে তব তুলে দিতে পরাজয় ডালা, বীর্য শুল্কে লোভিতে ললনা আসিয়াছি আমি। শুনিবন, ক্ষত্র রক্ত নাচে শিরায় শিরায়, যদি সাধ্য থাকে বাধা দাও প্রতিদ্বন্দ্বী সনে, নাহে ফেরু সমকর পলায়ন। স্তব্ধ হ বাক্যের বুদ্বুদ, প্রস্তুত হ উন্মাদ পতঙ্গ, ছিন্ন শির তোর লুটাবে ধরা। স্বপ্ন সাদ মোর চূর্ণ হয়ে গেল। পরাজিত তুমি শাল্যরাজ, যাও এক মুন্ডে সভাস্থল কর পরিত্যাগ। অপমান, ইয়া হতে মৃত্যু ছিল শ্রেয়, পাইলে সুদিন লব প্রতিশ। সত্য কহ, কে বা তুমি বীর? ভীষ্ম আমি, শান্তনুনন্দন। হস্তিনার যুবরাজ ভীষ্ম দেবব্রত? সত্য মহারাজ, গঙ্গাপুত্র ভীষ্ম আমি। এক মাতা যার ধীবর নন্দিনী, সেই ভীষ্ম আমি। হস্তিনানিপতি তোমার সম্রাট, তবু আমি যাতে আত্মহারা হয়ে নিমন্ত্রণ করনি মোদে, তাই অনাহুত আসিয়াছি শক্তি বলে রাজলক্ষ্মী করিতে গ্রহণ মোর ভ্রাতার লাগিয়া। সুস্বাগত এই কন্যাগণ, এসো মোর রথে। যদি বাধা দিতে থাকে মতি, সমগ্র ভারত ত্রিপতি একসাথে হও ভগবান। বানে বানে আচ্ছাদিত করিয়া গগন প্রমাণ করিব আমি রাম শিষ্য বিশ্ব ধনুর্ধর। অজে জগতে কোথা ভারত ত্রিপতিগণ, একযোগে সবে করো আক্রমণ। কি ভীষ্মের সুতীক্ষ্ণ সায়কে পলায়ন করে সবে, শাল্যরাজ মাটিতে লোটায়। মহামন্ত্রী, একি ভগবান পরশুরাম? বলুন মন্ত্রীবর, রাজবংশের মঙ্গল? মঙ্গল এখন তুঙ্গে, আপনি যখন উপস্থিত আরো কিছু মঙ্গল করুন। রাজা, আপনি আমাকে রাজা সাজিয়েছেন,
সোনার খাঁচায় বন্দী করেছেন। এ তুমি কি বলছো রাজা? হস্তিনা সিংহাসন সর্বশ্রেষ্ঠ সম্মানের আসন হলেও আমার চোখে সুবর্ণ পিণ্ড বিচিত্র বিচ্ছু। আপনি দান করলেন সিংহাসন, আর পূজ্যপাদ ভীষ্মদেব আমার জন্য হরণ করলেন কাশীরাজের তিন কন্যা, তাদের নাম অম্বিকা অম্বালিকা। কিন্তু যাকে বুকে রাখার কথা, মানে যার নাম অম্বা, তাকে দেখেই আমার বুকে রক্ত হিম হয়ে যাচ্ছে। কেন রাজা, অম্বাই সর্বশ্রেষ্ঠ সুন্দর। যাকে দেখে শ্রদ্ধায় প্রণাম করতে মন চায়, তাকে কি স্ত্রী ভাবা যায়? রে নিয়তি, জানি না ভাগ্যপটে কি লেখা আছে। তার অর্থ কি? সমুদ্র মন্থনের বিষ মহাদেব কণ্ঠে ধারণ করেছিলেন, তাই তার নাম নীলকণ্ঠ। ভীষ্মকেও নীলকণ্ঠ হতে হবে, ধারণ করতে হবে জীবন সমুদ্র মন্থনের বিষ। ভগবান, চিরদিন তাকে জয় হও বলে আশীর্বাদ করেছি, আজও সেই আশীর্বাদ করে যাচ্ছি। তোমরা তাকে জানিও, নারীর চোখের জলে প্রলয়ের সৃষ্টি হয়, ভীষ্ম যেন কখনো অম্বার চোখে জল না ঝরা। প্রণাম মহামন্ত্রী, তিনি কোথায়? এ মা, নররূপে দেবতা যিনি আমার কর ধারণ করে সর্বাত্মে রথে তুলেছেন, আমি একবার তার সাক্ষাৎ চাই। ভীষ্মের সাক্ষাৎ চাও? হ্যাঁ, বলুন তিনি কোথায়। তুমি অপেক্ষা করো, যথা সময়ে দেবব্রতের দেখা তুমি পাবে। কুমার দেবব্রত, তুমি যদি ভীষ্মদেব দাহতে পৃথিবীর রমণীকুল তোমার পায়ে লুটিয়ে পড়ত, কিন্তু তুমি নিষ্ঠুর, তাই আমার স্বপ্নকে ব্যর্থ করে দিয়ে অন্যের বাগদত্তাকে তুমি হরণ করেছ। আমি নারী, বঞ্চিত আশাহতা নারী, আমার আশা যদি পূর্ণ না হয়, দিগদাহী জ্বালায় জ্বলে উঠে এই হস্তিনার রাজবংশের ওপর আমি অভিশাপ দেব। না রাজকুমারী, তুমি আমাকে অভিশাপ দাও। না না, আপনাকে অভিশাপ দিতে পারি? আপনি যে নররূপী দেবতা। মিথ্যা কথা রাজকুমারী, আমি তোমাদের মতোই মাটির মানুষ, তবে আজন্ম ব্রহ্মচারী। ব্রহ্মচারী, ব্রহ্মচারী, নিষ্ঠুর, সত্য, আপনি ব্রহ্মচারী। আপনি যদি ব্রহ্মচারী, কেন তবে প্রতারণা করে আমাকে হরণ করে নিয়ে এলেন? প্রতারণা? সেদিন প্রকাশ্য রাজসভায় দাঁড়িয়ে বলেছিলাম, আমার ভাইয়ের জন্য তোমাদেরকে আমি বীরচসুরকে হরণ করে নিয়ে যাচ্ছি। আপনি আমাকে হাত ধরে রথে তুলেছেন। বড় ভাই অনাসে ছোট বোনের হাত ধরতে পারে অম্বা? এর মধ্যে অন্যায় কিছু নেই, আর অধর্ম কিছু করেছি বলে আমার মনে হয় না, কারণ ভারতের সর্বশ্রেষ্ঠ সম্রাট হবেন তোমাদের স্বামী। না অম্বা, অম্বিকার অম্বালিকায় গৌরবে গৌরবান্বিত হতে পারে, কিন্তু আমার লজ্জা। রাজকুমারী, তুমি জানো না তুমি কি বলছো। আমার ভাই বিচিত্র বীর্য, সরল উদার মহৎ, আরো বড় পরিচয় তার, কুটির সংসারের মাঝে শিশু ভোলানাথ, তাই তাকে আমি ভাই বলে স্নেহ করতে পারি, স্বামী বলে ভালোবাসতে পারি। অম্বা, না 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 না, এই কি ফুল করলাম আমি, এই কি ফুল করলাম। আমার এই ফুলের প্রায়শ্চিত্ত আমি করব, আজই তোমার স্বয়ংবরের আয়োজন করে। অসীম আপনার দয়া ভীষ্মদেব, কিন্তু তার আর কোনো প্রয়োজন নেই। যে অপরের বাগদত্তাকে হরণ করতে পারে তার কৃপা আমি চাই না। অপরের বাগদত্তা, এর অর্থ কি মা? বলো অম্বা, কে তোমার বাগদত্ত স্বামী? সৌভাধিপতি শাল্যরাজ। শাল্যরাজ? অনুগ্রহ করে আপনি বীরত্ব দেখাতে উপস্থিত না হলে আমি তার গলায় বরমাল্য অর্পণ করতাম। এ কথা আগে কেন বলনি অম্বা? আমার ছেলে কিছুতেই তাহলে তোমাকে হস্তিনার প্রাসাদে নিয়ে আসতো না। দেবব্রত, কাশীরাজের কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে অম্বাকে তুই তার পিতৃগৃহে রেখে। পিতৃগৃহে আমি যাব না। তাহলে তুমি কোথায় যেতে চাও রাজকুমার? আমার বাগদত্ত স্বামীর কাছেই আমি যেতে চাই, আমাকে আপনারা শাল্যরাজের কাছে পাঠিয়ে। শাল্যরাজ যদি তোমাকে গ্রহণ না করেন? শাল্যরাজ আপনার মতো প্রতারক নন আর নিষ্ঠুর নন। অম্বা, আমার সামনে দাঁড়িয়ে তুমি কাকে কি বলছো জানো? জগতে যার তুলনা নেই, যার নামে আসমুদ্র হিমাচলের মানুষ শ্রদ্ধায় মাথা নত করে, তাকে তুমি বলছো প্রতারক? এই তিরস্কার আমার প্রাপ্য মা, এর জন্য তুমি বিচলিত হয়ো না। চলো অম্বা, আমি নিজে তোমার দেহরক্ষী হয়ে তোমাকে শাল্যরাজের কাছে পৌঁছে দেবো। না দেবব্রত, অম্বাকে নিয়ে আমি যাবো। শুভ রাজ্যে গিয়ে তোমার মতো দিগ্ বিজয়ী বীরকে আমি ক্ষমা চাইতে দেব না। চমৎকার মহামন্ত্রী, যান অম্বাকে নিয়ে আপনি সৌভরাজ্যে যান। শাল্যরাজ যদি অম্বাকে গ্রহণ না করে, মায়ের বুকে তুই ফিরে আসবি মা, কন্যা বলে তোকে আমি বুকে করে রাখবো। কে আপনি আগন্তুক? আমি হস্তিনার মহামন্ত্রী। নমস্কার মহামন্ত্রী, কিন্তু খুবই আশ্চর্য, হস্তিনার মন্ত্রী সৌভরাজ প্রাসাদে সেই বর্বর ভীষ্ম নিশ্চয় মার্জনা ভিক্ষা চেয়ে পাঠিয়েছে। মার্জনা ভিক্ষা? ভীষ্মদেব মার্জনা চাইবে?
কোন অপরাধে মহারাজ? নারী হরণের অপরাধে? বীর্য শুল্কায় কন্যা গ্রহণ অশাস্ত্রীয় নয়, অক্ষমতা আপনাদের যে আপনারা অপরাধে অভিশ্বের কাছে পরাজিত হয়েছে। আপনার শুভাগমনের উদ্দেশ্য? উদ্দেশ্য মহৎ, আপনার বাগদত্তা পত্নীকে নিয়ে আমি এসেছি। বাগদত্তা পত্নী? তার অর্থ কি বলুন, কে এসেছে? আমি আমি এসেছি রাজা। মা, তুমি? হ্যাঁ, সত্য সত্যই আমি তোমার কাছে এসেছি। বিদায় মা, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। অম্বা, আমার কাছে কেন তুমি এসেছো? স্ত্রী স্বামীর কাছেই তো আসে, আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। না, আমাকে তুমি না। অম্বা, না না না, যে হাত ধরে ভীষ্ম তোমাকে রথে তুলেছে সে হাত আমি ধরতে পারবো না। সে অপরাধ কি আমার না তোমাদের? ভারতের রাজন্যবর্গ স্থানুর মতো দাঁড়িয়ে রইল, আর ভীষ্মদেব আমাকে বীরের অর্চনা দিয়ে হরণ করে নিয়ে গেলেন, এর জন্য কি আমি দায়ী? কেন তুমি পারোনি? তার কৈফিয়ত আজ আর আমি তোমাকে দেব না, কারণ তুমি ভীষ্ম কর্তৃক অপহৃতা। অপহৃতা নারীকে আমি স্ত্রী বলে গ্রহণ করব না। তুমি বিশ্বাস করো রাজা, কেউ আমার এতটুকু অমর্যাদা করেনি। আমার কাছে এসে তুমি ভুল করেছো নারী, ভীষ্মদেবের কাছে তুমি ফিরে যাও। রাজা, যে মুহূর্তে ভীষ্ম তোমাকে স্পর্শ করেছে সেই মুহূর্তে তুমি ভ্রষ্টা হয়েছো, আমার চোখে তুমি উচ্ছিষ্টা কলঙ্কিত। ভগবান, ক্ষত্রিয় সমাজের কলঙ্ক শাল্যরাজ আমাকে বলছে আমি কলঙ্কিনী। স্তব্ধ হও দুর্বিনীতা নারী, আমি আবার বলছি তুমি ভীষ্মের উচ্ছিষ্ট। সৌভাধিপতি শাল্য ভীষ্মের উচ্ছিষ্ট গ্রহণ করবে না। কথা বজ্র নেমে এসো মস্তিষ্কে আমার, বুদ্ধি না নারী আমি, তাই আবর্জনা স্তূপে আসিয়াছি দিতে আমার তো বিসর্জন, আসিয়াছি গলিত কুষ্ঠ রোগীরা দিতে প্রেম আলিঙ্গন। ধিক ধিক শত ধিক মোরে অম্বা, ওরে ঘৃণিত তস্কর, ওরে পুরুষত্বহীন মনুষ্যত্বের জীর্ণ কঙ্কাল, ধিক তোর বল বীর্যে, ধিক তোর খচ্চ রক্ত, ধিক তোরে নরকের কৃমি, তোর নামে পুনঃ পুনঃ করি পদাঘাত। লক্ষ্মী প্রহরী দৌবারিক, লয়ে যাও উন্মাদিনী রে। শোন সন্ধে দুরাচার, অম্বারে সাজাইলি তুই দানবী রাক্ষসী, রক্ত চাই রক্ত চাই, ক্ষুধিত নারী আত্মা মন লক লক জিহ্বা ভামিনি, নর রক্ত চাই, বিষ কন্যা যদি আমি বর্ষণ করিব বিষ ধারায় ধারায়। একি উল্কার মতন কে ছুটে আসছে? কে কে তুমি? আমি এসেছি সম্রাট। একি অম্বা মা, তুমি? হ্যাঁ আমি, অবহেলিতা উপেক্ষিতা আমি। তবে কি শাল্যরাজ আমাকে গ্রহণ করেননি? তাই তো পদাহতা কুকুরের মতো আবার হস্তিনার রাজ প্রাসাদে আমি ফিরে এসেছি। অম্বায়ও কি সম্ভব, তুমি যে বলেছিলে তুমি শাল্যরাজের বাগদত্ত স্ত্রী, তবে কেন তিনি তোমাকে প্রত্যাখ্যান করেছেন? আপনার জন্য। আমার জন্য? শুনুন রাজমাতা, আপনার পুত্র ভীষ্মদেব আমাকে হাত ধরে রথে তুলেছেন, তাই শাল্যরাজ এ হাত স্পর্শ করবেন না। এই মাত্র অপরাধ? চলো রাজকুমারী, আমি নিজে তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো। হ্যাঁ যাবে দাদা, আমি যাবো শাল্যরাজের কাছে ক্ষমা চাইতে। আমি তোমাকে ক্ষমা চাইতে দেবো না। ওরে চুপ কর বিচিত্র, চুপ কর, ওই দেখ রাজকুমারীর চোখে জল। না না, জল নয় জল নয়, তরল আগুন, ক্রুদ্ধাপনিনীর উষ্ণ নিঃশ্বাস বুকে নিয়ে আমি এসেছি, আমি চাই বিচার। বিচার তুমি পাবে মা, নারী হয়ে নারীর ওপর এই লাঞ্ছনা আমি সহ্য করব না। বিচিত্র বীর্য, তুমি রাজ চক্রবর্তী রাজা, 50,000 সৈন্য পাঠিয়ে তুমি শাল্যরাজকে বন্দী করে নিয়ে এসো, আমি অম্বার সঙ্গে তার বিবাহ দেব। তুমি বলছো মা, আমি এক্ষুনি যাচ্ছি। শাল্যরাজ আমার চোখে কৃমি কীটের অধম, সেই নরকের শয়তানকে আমি বিবাহ করব না। মা শুনুন রাজমাতা, নারীর লজ্জা নারীর সংকোচ সব ত্যাগ করে আজ আমি হস্তিনার রাজ প্রাসাদে ফিরে এসেছি। আমিও স্বামী চাই, সংসার চাই, আপনার পুত্র ভীষ্মদেব আমাকে হাত ধরে রথে তুলেছেন, তাই শাল্যরাজ এই হাত আর স্পর্শ, তাই আমি চাই। কি চাও তুমি রাজকুমারী? আপনাকেই আমার স্বামী রূপে চাই। অসম্ভব, আমি ব্রতধারী ব্রহ্মচারী দেবব্রত, আমি কোনোদিন তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারব না। রাজমাতা, এইখানেই যে আমি বড় অসহায়, আমি রাক্ষসী হয়ে দেবব্রতের ঐহিকে সর্বসুখ চিবিয়ে খেয়েছি, কান্নার পাহাড় আমার বুকে জমা হয়ে আছে, তবু ছেলেকে আমি ধর্মভ্রষ্ট হতে বলতে পারবো না কিছুতেই।
যুবরাজ দেবব্রত, সত্য রক্ষাই শুধু আপনার ধর্ম নয়, বিপন্নকে রক্ষা করা আপনার ধর্ম। আপনি আমাকে বাগদান করুন। আমি বথির রাজকুমারী সম্রাট। আমি যাই। কোথা যাও পুরুষ প্রধান, মোর পানে চেয়ে দেখো, আমি যে রমণী, অযোগ্যা নহিক তোমার, আমারে গ্রহণ করো তুমি নরোত্তম। অম্বা আমারে করিও ক্ষমা, কেন তুমি ব্রতধারী ব্রহ্মচারী? আমি কত ঋষি মহর্ষি ব্রহ্মর্ষি যুগে যুগে অর্জিত তপস্যা তাহার, অনায়াসে ঢালিয়াছে নারীর চরণে। নহ তুমি মদন বিজয়ী মহাদেব, দুর্বল মনুষ্য মাত্র। তাই ডরি রমণী রে, হলে মদন বিজয়ী মহাদেব তোমারে সবলে আকড়ি ধরিতে পারিতাম নিজ বক্ষ মাঝে, দুগ্ধপোষ্য শিশু সমনিশ্চিত্ত নির্ভয়ে। কিন্তু আমি যে মানুষ, যশ্যপি মানুষ তুমি, রমণী রে রমণী বলিয়ে ভালোবাসিতে আছে তব পূর্ণ অধিকার। না উঠিতে থেমে গেছে জীবনের সুখ, আত্মসুখ হোমানলে আত্মাহুতি দিয়া লবিহাজি বিশ্বনা। তোমার আমার মাঝে আছে এক মহা ব্যবধান, তাই কহি কর জোরে, মুক্তি দাও, মুক্তি দাও না। মুক্তি 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 কবু নাহে, আমারে উন্মাদ করি রবে তুমি স্থির, তুমি পূজা পাবে জগতে, আর আমি আমি ভীষ্মের উচ্ছিষ্ঠা বলি লবিব ধিক্ষা। না না, রসাতলে যাক ভীষ্ম নাম তব, সত্য ধর্ম মিশে যাক অনন্ত আধারে। মা ভগিনী ভগ্নী ভীষ্মের ধিক্ষা নহে ভঙ্গুর অঙ্গিকা। না না, ওইটাকে ভুলিব না আমি, ভগ্নী আমি বিচিত্র বীর্যের, তুমি মোর প্রিয়তম স্বামী। তপ্ত উন্মাদিনী, গ্রহ যদি কক্ষচ্যুত হয়, সূর্য করে অগ্নিবৃষ্টি, তথাপি ভাঙিবে না প্রতিজ্ঞা। শোনো নারী, মৃত্যুদণ্ড দেব তব অন্ধবাসনার, আজি হতে তুমি জননী আমার, জননীর পদে পূজিয়া তোমারে করি নমস্কার। তোমার আমার মাঝে লুপ্ত হো মোহ অন্ধকার। না না, নারীত্ব করিয়া খর্ব চাহি না অসার মাতৃত্ব, লজ্জা মোর ভাঙিতে নারী নো ভীষ্মের প্রতিজ্ঞা। একি চোখে কেন জল আসে, আখি জল বাষ্প হয়ে উড়ে যাও, আজই হতে বেঁচে রব প্রতিশোধরে, হয় ভীষ্ম লাভ নহে নিধন তাহার, করিন শপথ। আগুন জাল 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 মুখে প্রতিশোধের আগুন জাল, তার লেলিহাল শিখায় তোলে পথ দেখাবে মহাকাল, জাল 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 মুখে প্রতিশোধের। শান্তি নেই, আনন্দ নেই, তৃপ্তি নেই, পুষ্কর তীর্থে কুঠার বিসর্জন দিয়ে এসেছি, তবু নিয়তি আমার হাতে কুঠার তুলে দিতে চা। এই তো শুরু কিন্তু শেষ কোথায়? ঋষি ব্যাস, নমো নারায়ণ, নমো নারায়ণ। বলো মহাভারতের রূপকার, কেন তুমি দলিতা ভুজঙ্গিনী অম্বাকে আমার কাছে পাঠিয়ে? আমি কে? পাঠিয়েছেন সর্বলোকেশ্বর নারায়ণ, তাছাড়া অম্বার মতো শরণাগতকে আশ্রয় দেওয়া আর কার সাধ্য? না না, আমার পক্ষে সাধ্য অতিরিক্ত। আশ্চর্য, ঋষি ব্যাস যেন আমার কাছেও দুর্বোধ্য। প্রণাম ভগবান। শাল্যরাজ, অম্বাকে বাগদান করে তুমি তাকে প্রত্যাখ্যান করেছো। সত্য মহর্ষি, কিন্তু সে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে অম্বার নিজে। মিথ্যা কথা। না মিথ্যা নয়, ভীষ্ম যখন তাকে হরণ করে নিয়ে যাচ্ছিল তখন তার বলা উচিত ছিল সে আমার বাগদত্তা। চমৎকার। যাকে যাকে বলো এখন কি করতে চাও? আমি ভীষ্মের বিরুদ্ধে যুদ্ধ করবো। শাল্যরাজ, অম্বার প্রতি রূঢ় ব্যবহারে আমি অনুতপ্ত মহর্ষি, কিন্তু ভীষ্ম জীবিত থাকতে আমি তাকে গ্রহণ করতে পারি না, ক্ষত্রিয় সমাজ আমাকে ধিক্কার দেবে, তাই আগে চাই ভীষ্মের মাথা। তুমি বাতুল, সেদিন কি ভীষ্মের সম্যক পরিচয় তুমি পাওনি? মার্জনা করবেন মহর্ষি, সেদিন ভীষ্মে আমি হতবাক হয়ে গিয়েছিলাম, আজ আমি প্রস্তুত, ভীষ্মকে পরাজিত করে অম্বাকে আমি গ্রহণ করব। কিন্তু আমি তোমাকে গ্রহণ করব না, যে আমার চরিত্র নিয়ে ব্যঙ্গ করেছে আমার চোখে সে নরকের কীট। রাজকন্যা ক্ষমা করবেন মহর্ষি, ওই শয়তানকে আমার পদ সেবার অধিকার দিতে পারি, কিন্তু আমার স্বামিত্বের অধিকার দেব না। উত্তম, এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাচ্ছি। রাজকন্যা, এ তুমি কি করলি? শাল্যরাজকে আমি ডেকে নিয়ে এলাম আর তুমি তাকে প্রত্যাখ্যান করলে, আমার কাছে তাহলে তুমি কি চাও? মহাদান চাই। আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমার প্রার্থনা আপনি পূর্ণ করবেন। ভার্গবের প্রতিশ্রুতি ভীরুর শপথ নয়,
সাধ্যায়ত্ত হলে নিশ্চয় তোমার প্রার্থনা পূর্ণ করবো। দেহি নারায়ণের অসাধ্য কিছুই নেই। বলো কন্যা, আমার কাছে কি চাও? নরদেবতা ভীষ্মদেবকে এই স্বামী রূপে চাই। অম্বা রাজকন্যা, আপনার সম্মুখে প্রতিজ্ঞা করে যাচ্ছি, ভীষ্মদেবকে যদি স্বামী রূপে পাই তবেই আমি আমার জীবন রাখবো, না হলে এই আশ্রমের জ্বলন্ত অগ্নিকুণ্ডে আমি দেবো আমার প্রাণ বিসর্জন। গুরুদেব, আমি তোমার কে? আপনি আমার অস্ত্রগুরু, আমি ভক্ত, আপনি ভগবান। তোমার ভগবান আজ প্রার্থী দেবব্রত। আপন পৌরসা ধর্ম ছাড়া সব আপনাকে আমি দান করব গুরুদেব। অম্বার প্রার্থনা শুনেছ, তার প্রতিজ্ঞা শুনেছ, আপনিও ভীষ্মের প্রতিজ্ঞার কথা জানেন গুরুদেব। তুমি অম্বার হাত ধরে রথে তুলেছ, সমাজ ধর্মে তুমি তার পাণি গ্রহণ করেছ, তোমার জন্য শাল্যরাজ তাকে প্রত্যাখ্যান করেছে, তাই আমার আদেশ অম্বাকে তুমি বিবাহ কর। আমি আপনার চরণ ধরে মিনতি করে বলছি গুরুদেব, আপনি আমাকে সত্য ভঙ্গ করতে আদেশ দেবেন। এই তোমার গুরু ভক্তি, ভক্তির পুষ্পাঞ্জলি দিতে আমি আমার জীবন দেব ভগবান, তবু গুরুর অন্যায় আদেশ আমি পালন করতে পারবো না। ভীষ্ম, তুমি জানো আমার ইচ্ছায় পাহাড় সরে যায়। তো ভীষ্মের প্রতিজ্ঞা কোনোদিনও টলবে না গুরুদেব। এত তোমার তর্প, বেছে নাও দেবব্রত, হয় বিবাহ না হয় মৃত্যু। আমি মরবো, তবু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আদেশে সত্য ভঙ্গ করবো না। শোনো ভীষ্ম, আমি তোমাকে কুরুক্ষেত্র প্রান্তরে আগামী পরশ্ব দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করছি। ভার্গবের সঙ্গে যুদ্ধে আমি সম্পূর্ণ সক্ষম হলেও সে স্পর্ধা আমার নেই, আমি বিনা যুদ্ধে পরাজয় স্বীকার করছি। বিনা যুদ্ধে পরাজয়? এই তোমার পৌরুষ, আমি জানতাম না যে আমার অস্ত্র শিষ্য এত ভীরু, এমন কুলাঙ্গা। গুরুদেব, বিশ্বের খাদ্য সৌর্যকে আপনি এমন ভাবে খেপিয়ে দেবেন না, আপনি সাবধান। তুমিও সাবধান গুরুদ্রোহী। শোনো ভীষ্ম, আমি যদি তোমার কাছে পরাজিত হই তবেই আমার আদেশ আমি প্রত্যাহার করব। আমিও প্রতিজ্ঞা করছি গুরুদেব, আমি যদি আপনার কাছে পরাজিত হই আমার অঙ্গীকার আমি ভঙ্গ করব। ভীষ্ম, প্রণাম গুরুদেব, আপনার চরণে জানিয়ে গেলাম আমার ভক্তির প্রণাম। এই ধ্বংসযুদ্ধ মাঝে কোথা পাই তারে অদ্ভুত সময়, ত্রয়োবিংশ দিন ব্যাপী রণ সাগর ভূধর কাঁপে ধর ধর শাল্যরাজ। একই অকৃতবর্মা, তুমি রণক্ষেত্রে কেন? তোমাকে তোমার রাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, নইলে পাত্র মিত্র মন্ত্রী চক্রান্তে নিজের রাজ্যখণ্ড হারাবে। রাজ্য হারিয়ে আমি প্রতিশোধ চাই। ভীষ্ম আজ জীবিত অকৃতবর্মা? শাল্যরাজ, ওই ওই আমার সৈন্যদের কোলাহল, দেখি কোথা আছে ভীষ্মদেব। এইবার তোমার রক্ত চায় শাল্যরাজ। তুমি হত্যা করবে আমাকে? যাও যাও, ভীষ্মদেবকে পাঠিয়ে দাও। ভীষ্মের হাতে মরবার সৌভাগ্য তুমি করনি পাপিষ্ঠ রাজা। আমি তোমাকে জমালয়ে পাঠাবো। মৃত্যুর পূর্বে জেনে যাও, তোমার মৃতদেহে অগ্নি সংযোগ করতে তোমার অধীনস্থ একটি সৈনিক আর বেঁচে নেই। অমৃত পুরুষ ভীষ্ম, আজ আজ আমিও বলছি সত্যের জয় হো। রান্ত রান্ত, তুমি রাজবালা। রান্ত আমি? তোমার দাঁড়িতে কুল যথাশক্তি করেছি সমর, তবু ভীষ্ম করে পরাজিত আর ধন্য মোর অস্ত্র শিক্ষা দান। ভীষ্ম সমহেন যোদ্ধা, সুরলোকে নরলোকে কিংবা নশা তলে অদ্যাবধি জন্মে নাই কেহ। ত্রিলোক বন্দিত বীর তুমি ভিগুরাম, নামে তব চরাচর কাঁপে, তুমি যদি কহ ভীষ্ম জয় অসম্ভব, তুমি মোর জীবনের কর অবসান। মাতা, আজি যুদ্ধ শেষ, মোর পানে চাহ দয়াময়, তুমি মরে দিয়াছ আশ্বাস, সেই ভীষ্মের বিচুর নিবে দপ্পহংকার, শিষ্য হয়ে যাবা গুরুদ্রোহী। গুরুদ্রোহী নির্মম নিষ্ঠুর সত্য, অথবা কল্যাণী যাও অন্তরালে, অবসান মধ্যাহ্ন বিরতি, রণভেরি বাজিবে এখনি, মৃত্যুরঙ্গে মাপিবামি মহাকাল রূপে, বস্ত না যাইতে দেব দিবাকর, আজিকার শেষ রণে ভীষ্ম জয় অথবা করিব সংহার। জাগিয়াছে জাগিয়াছে মহাকাল, ওই ওই বাজিল ভেরি, দেখিব দেখিব ভীষ্ম এই যুদ্ধে জয়ী কেবা হয়, ওই মহাকাল কিংবা ভীষ্ম ধনুর্ধর। গুরুদেব, আজিকার শেষ যুদ্ধে যেন জয়ী হয় সত্য জ্যোতির্ময়,
ওই কথা গুরু আমি যে প্রস্তুত প্রস্তুত আমি রে গুরুদ্রোহী আজি তোরে পাঠাইব সমন সদ নহি গুরুদ্রোহী নিত্যতাই চরণ কমলে জানাই প্রণাম দর্প তব ব্রাহ্মণত্ব করিয়াছে নাশ দর্পে তুমি ধরেছ কুঠার সত্যের পূজারী আমি তোমারে বাঁধিব আমি ভক্তির শৃঙ্খল না না কাপ্য কথা শুনিতে নাহি চাহি যুদ্ধ করো দেবব্রত দেখি চারু নেত্র হতে জলধারা বহে কেন গুরু ভক্তের বুদ্ধিতে এসে কাঁদে ভগবান জয়ী হও তুমি মৃত্যু দাও মোরে ওরে দিব মৃত্যু ওই হারো তমহ দেব দিবাকর পশ্চিম দিগন্তে করেছেন চরণ স্থাপ শেষ যুদ্ধ কর দেবব্রত গুরুদেব একি স্ফুরিত ধর কেন আরে আরে ভীরু কাপুরু শান্ত হও শান্ত হও রণদর্পিহে ভার্গব অরণের জল তব চিত্ত বড় করিল বিকল এবে দেখো ভীম করে ধরুন কার মুখ আনো আনো তব ভয়াল কুঠা সাবাসী এতদিন দেখিয়াছো ভার্গবে আজিনে হারিবে মহাকাল রূপ প্রলয়ের অন্ধকারে ডুবে যাকে ধরা পাশুপাত মহামন্ত্র সরি আজি হানিব কুঠা ইচ্ছা মৃত্যু তব করিব সংহার 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 দেবতা ৩৩ কোটি যক্ষ রক্ষ গন্ধর্ব মানব চক্ষু মুদে থাকো সদাগতি সমীরণ মৌহে বারতা নিক্ষেপি বেবে আমি বান সম্মোহন যাও যাও সম্মোহন পাশুপতে করো হে সংহার জাহ্নবীর পুত ধারা প্রবাহিত হোক গুরু শিষ্য মাঝে শুনো শুনো বিশ্ববাসী ব্রহ্মচারী ভীষ্ম হলো ভার্গব বিজয়ী সাধু সাধু দেবগণ ভীষ্ম শ্রী কর পুষ্প বরিষ হে গাঙ্গেয় প্রিয় শিষ্য মো গর্বে ও আনন্দে চক্ষু ভরি আসে জল রে বৎস প্রতিশ্রুতি হতে মুক্তি দিনু তোরে পরাজিত আমি তুই হলি ভার্গব বিজয়ী সংহার সর্বমর্ত তোলে যার জয়ধ্বনি আমি চাহি তাহার সংহার রূপে বিশ্বে তুমি করিবে সংহার এ জন্মে ইচ্ছা মৃত্যু দেবব্রত অবদ্ধ সভা হে মহামানব সত্য তব ভীষণ প্রতিজ্ঞা লাগি ভীষণ হীন তোমারি না